ওয়ান উইক ধরে প্যাকিং চলছে বলে না, বেশি আগের থেকে প্যাকিং করলে বেশি কিছু ভুলে যায়। শেষ পর্যন্ত কি নিলাম দেখো, দেখাও দেখাও দর্শক সব কিছু দেখানো দিবার আছে, মানে সরি ভিউয়ার্সরা সব কিছুই দেখানো যেতে পারে। এই দেখো গ্যাংটকে এসে আমরা ব্রাস শপিং করছি, সব ক্রেডিট ম্যাডাম হানিমুন ট্রিপ বলে ছেড়ে দিচ্ছি। মার্ক থেকে জাস্ট একটু নিচে এসে একটা সেল এক্সপো চলছে, তো লাল মার্কেট বলে এটাকে, এসেছিলাম দুটো জ্যাকেট নেওয়ার জন্য। মানে একটু ওই জাস্ট প্যাসুট কাপড়ের কালারফুল জ্যাকেটসগুলো হয়, বাট নিচে সেরকম কোনো কালেকশান দেখছি না। সো একটা খুব ভালো একটা লোকেশান পেলাম, বিউটিফুল লোকেশান, 360টা এইরকম। সো একটু এখানে টাইম স্পেন্ড করি, দেন দেখি কী সব করা যায়। কথা না যে হতা আচ্ছে কিলো হতা। সো জাসমিন গিফট করলো অ্যাকচুয়ালি, দেখি আমরা কী নিচে একটা দাম। সো এই যে দুটো জ্যাকেটস, একটা ওর জন্য, এই অ্যাশ কালারটা ওর জন্য আর হোয়াইটটা আমার জন্য। সো দুটো জ্যাকেটস নেওয়া হলো, আর একদম পুরো লাল বাজার ঘুরে বেরিয়ে যাওয়ার সময় এমজি মার্ক থেকে একটা শপ, এই শপটা থেকে পছন্দ করলাম আমরা জ্যাকেট। হিউজ কালেকশন, সো এর উপরে ফটোগ্রাফগুলো আসবে, যারা ইনস্টাগ্রামে আছো আই এম মিস্টার আলিম ইনস্টাগ্রাম আইডি তারা দেখতে পাবে। সো আজকের প্রোগ্রাম এরপরে এমজি মার্কে গিয়ে একটু জাস্ট রেস্ট নেবো, তাই তো জাসমিন? তো চলো তাহলে এখান থেকে বেরিয়ে পড়ি, এবার দাদাদের টাটা করে দিই, চলো। সিঁড়ির পর সিঁড়ি চড়ছি, কত মালা উপরে চড়ছি কতটা নিচে আছি জানি না। মানে একবার এমজি মার্ক থেকে রোপওয়ে হয়ে লাল বাজার হয়ে নিচে গেছিলাম, এখন আবার উপরে এমজি মার্কে। মার্গে বসে এক ঘন্টা হবে না, এক ঘন্টার কাছাকাছি মানে টাইমটা কেটেই গেল, আর খুব তাড়াতাড়ি কেটে গেল। সত্যি কথা বলছি এখানে এত লোক,
আর এত সুন্দর একটা জায়গা, এত ক্লিন, এত ভালো শপিং এর জন্য তো বেস্ট প্লেস, কিন্তু একটু একটু কস্টলি। তো বাস এইবারে আমাদের টাইম এখন কটা হচ্ছে? তো 7টা অলমোস্ট বাজে। এখান থেকে আমাদের হোটেল আরো 25 মিনিটস লাগবে বা 20 মিনিটস লাগবে, আমরা হেঁটেই যাওয়ার চেষ্টা করব। সো বাস তারপরে হোটেলে গিয়ে এই ভিডিওটা এন্ড করব অবশ্যই। তো খুব ভালো সময় একটা কাটলো, যারা আসছো গ্যাংটক বলার কিছুই নেই নতুন করে, তারা তো এমজি মার্গে আসছে। বাকি রোড ট্রিপগুলো কীভাবে করলে বেস্ট হবে সেটা শেয়ার করব। আর আমরা শপিং যেগুলো করেছি অবভিয়াসলি এমজি মার্গ থেকে করিনি, একটু নিচে নেমে করেছি, একটু বাজেট ফ্রেন্ডলি হয়েছে, তাই না? বাস নেওয়ার তো মানে অনেক কিছু থাকে বাড়ি সকলের জন্য। রাতের ডিনারটা হোটেলের ক্যান্টিনের মধ্যে কমপ্লিট করলাম। যথেষ্ট সুন্দর পরিষেবা, সুন্দর খাবার, আমরা চিকেন আর সাথে ডাল সবজি পাঁপড় সালাড ছিল। সো খুব ভালো একটা খাওয়া দাওয়া হলো। চাপ লাগছে, চিকেনটা নিয়েছে খেতে তো পারছিল না, শুধু শুধু নিল। সো যাই হোক, কোনো কিছু ওয়েস্ট করিনি আমরা, আর কোনো ওয়েস্ট ভালো না, ওকে সেটাই বলছিলাম। জল থেকে শুরু করে খাবার দাবার যতটা পরিমাণ দরকার সেটুকুই ইউজ করা উচিত, সো এটা আমি মনে করি আর কি। সো বাস আজকের যে জার্নিটা ছিল এমজি মার্গের, আমাদের শপিং অ্যান্ড রোপওয়ে বা টোটাল যে ব্যাপারগুলো ছিল এই ভিডিওর মধ্যে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। সো কালকের অ্যাকচুয়াল মানে জার্নি কালকে শুরু হবে বরফ, যেটার জন্য আমরা অপেক্ষা করছি দুজনেই, যারা বরফ দেখবো, অনেক ফটোগ্রাফি করবো, ভিডিওগ্রাফি তো চলছেই। সো কালকে আমরা যাচ্ছি বাবা মন্দির ছাঙ্গুলেক, অ্যান্ড ইফ পসিবল দেন আমরা ভিজিট করছি নাথুলা। সো কালকের এপিসোডে মানে কালকের ভিডিওটার জন্য নেক্সট এপিসোডে ফের একবার আসতে হবে, নেক্সট ভিডিওতে আর একবার আমার সাথে কানেক্ট হতে হবে আর সেই স্টোরিগুলো শেয়ার করব। সো এই ভিডিওতে এতটাই, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া করবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই। Friends, good morning from Gangtok.